অনেক সকালে ঘুম ভেঙে গেছে কারণ একটা স্বপ্ন দেখেছি এমন যে আর ঘুমোতে পারিনি। স্বপ্নটা খুবই বাস্তব কিন্তু খুব আনরিয়েলিস্টিক দেখে লাগলো, খুব ভয় লেগে গেল দেখে। স্বপ্নটা হচ্ছে যে আমি দেখছি চারপাশে যুদ্ধ হচ্ছে। আমি যে মুহূর্তে দাঁড়িয়ে এটা দেখছি বা এই কথাটা ভাবছি সেই মুহূর্তে সত্যিই আমাদের দেশ থেকে অনেকটা দূরে ইউক্রেন বলে একটা দেশে যুদ্ধ হচ্ছে। আর এমন নয় যে কেবল ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, তার কয়েকদিন আগে ইসরায়েল প্যালেস্টাইনে যুদ্ধ হয়েছে, তার কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে। ইতিহাসের পাতা উল্টে পেছনে গেলে যুদ্ধেরও একটা নিজের ইতিহাস খুঁজে পাওয়া যায়। আজ থেকে না, মানুষের সভ্যতার প্রায় শুরু থেকেই যুদ্ধ আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠে দাঁড়িয়েছে। আর আমরা এত দূরে এসে এত পড়াশোনা করে এত শিক্ষিত হয়ে এত টেকনোলজি আবিষ্কার করে এত সিভিলাইজেশন এগিয়ে যাওয়ার দাবি করে এই বেসিক হিংস্রতাটা থেকে বেরিয়ে আসতে পারিনি যে আমরা মানুষ হয়ে আরেকটা মানুষকে, সে যাই হোক যে জন্যই হোক, নৃশংসভাবে নির্দোষ মানুষকে মারব না। সকাল থেকে এই কথাগুলোই মাথায় বারবার ঘুরঘুর করছিল, তাই নিয়ে কয়েকটা লেখা পড়লাম। আমি যদিও আমার কাজের সূত্রে যথেষ্ট লেখালেখি করি কিন্তু কবিতা লেখা এখন আর হয় না, সে এক বয়সে হতো। কবিতা এইসব যুদ্ধের সময় খুব ইম্পর্টেন্ট কারণ কবিতা একটা প্রতিবাদ করার ভাষা। কিন্তু আমায় কবি বলা চলে না কারণ কবিতা লিখতে যে ডিসিপ্লিন লাগে যে কোনো আর্ট ফর্মের মতোই সেটা আমার মধ্যে একদম নেই। কিন্তু যুদ্ধ হলে কটা মর্মান্তিক খবর কানে এসে পৌঁছায়। যেমন টিভিতে শুনলাম যে ইয়াং দম্পতি, এদের বয়স কত হবে, আমার ভাই সোনুর মতো, এরা সদ্য বিয়ে করেই ইউক্রেন আর্মিতে জয়েন করেছে কারণ তারা তাদের দেশের স্বাধীনতার জন্য লড়তে চায়। আমি আগেই বলেছি আমি কবি নই, কিন্তু আজকে বিকেলে এলামের সাথে বিকেলবেলা বসে কয়েকটা লাইন লিখেই ফেললাম, বিশেষ করে খবরটা শোনার পর, ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর খবরটা শোনার পর। তোমার সঙ্গে পথ চলা কত হাজার বছর ধরে, চলতে চলতে বিকেল নাপছে চৌরঙ্গীর মোড়ে, আগেও মিলেছে আমাদের গলা করেছে প্রতিবাদ, কখনো কিয়েভ কখনো সিরিয়াতে বলেছে ভালোবাসা জিন্দাবাদ। তোমার চোখেই জন্ম আমার, ছুঁয়েছি তোমার রক্ত আলতাপা, যুগে যুগে তুমি বন্ধু তুমি প্রিয়সী তুমি আমার মা। ভয় করো নাই নশ্বর দেহ যদি দাঙ্গায় যায় জ্বলে, আমি জন্মাবই আবার শুধু তোমায় খুঁজবো বলে, আমার প্রেমে পড়বে বলেই জন্ম তোমারও বাঁধা, আমি ছিলাম তোমার রাম তুমি আমার রাধা, মজনুন হতে তুমি লায়লা তুমি আমার পীর, আবার কখনো আমি রাঞ্ঝা তুমি আমার হীর, আবার আসবো আবার দেখবো বিদ্রোহের যত গান, হিন্দু মুসলিম খ্রিস্ট শিখ সব আমাদের সন্তান, হাতে হাত কমরেড মাথা নত করোনা মেশিন গানের নলে, আমি জন্মাবই আবার কথা দিলাম কেবল তোমায় খুঁজবো বলে। এই অবধি লিখে আমি ডিপ্রেসড হয়ে গেলাম, জানি না আর কতদিন যুদ্ধকে এরমভাবে রোম্যান্টিসাইজ করবো আমরা। কোনোদিন কি যুদ্ধ শেষ হবে? আমার মনে হবে কারণ আমি অপটিমিস্ট। এমন অনেক জিনিস ছিল যা কোনোদিন মনে হতো যে মানুষ কাটিয়ে উঠতে পারবে না, কিন্তু আমরা কালেকটিভলি সেটা কাটিয়ে উঠেছি। আমরা তো একদিন বুঝতে পারবো যে যুদ্ধের সময়গুলোতে আমরা আমাদের নিজেদের সব থেকে কদর্য রূপগুলো নিজেদের দেখাই, সমাজ হিসেবে দেশ হিসেবে নিজেদের সামনে তুলে ধরি বারবার। আমি আশাবাদী, আমি বিশ্বাসী যে একদিন এই জিনিসগুলো মিটে যাবে, কোনো একটা জেনারেশন আসবে তারা বুঝতে পারবে যে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার, যুদ্ধ বন্ধ হওয়া দরকার। কারণ আমরা কনস্ট্যান্টলি সবাই একটা নিউক্লিয়ার থ্রেটের তলায় বাস করি, সে যতই লাক্সুরিয়াস গাড়ি হোক কিংবা যতই সুন্দর বাড়ি হোক, কোনো একটা পাগল কোনো একটা দেশে কোনো একটা ডিক্টেটার একটা বোতাম টিপলেই এই পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে চোখের নিমেষে। দ্য ভেরি এসেন্স অফ দ্য হিউম্যান এক্সিস্টেন্স ডিপেন্ডস অন কোলাবোরেশন, সেভাবেই এসছি আমরা এত দূর। তাই আশা করতেই হবে যে আগামী দিনগুলো আজকের মতো হবে না, কোনো একটা দিন আসবে, কোনো একটা দিনের স্বপ্ন আমরা দেখতে পারি যেদিন যুদ্ধ কেবল ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে। আর সেই স্বপ্ন আজ দেখাতে পারে না বাস্তব, কিন্তু দেখাতে পারে ইমাজিনেশন, কবিতা। তাই আবার লিখলাম, তোমাকে কথা দিলাম প্রিয় বন্ধু, দেখো একদিন এমন বর্ষা নামবে রাজনীতি ভুলে নেতারা শুধু তোমায় করবে সেলুট গিটার হাতে, ভিজে গলায় গাইবে কেবল তোমার লেখা গান মাঝরাতে, শুধু প্রেমের জন্য করবে দেখো ভোট নিলাম বন্ধু তোমায় কথা দিলাম। তোমায় কথা দিলাম প্রিয় শহর, দেখো কোনো একটা শরতের ভোরে যুদ্ধ বিমানগুলো পড়ে পৌঁছবে তোমার পাড়ার মোড়ে, দেখো কেবল মুক্তির ফিসফাস কিলবিল করবে তোমার অলিতে গলিতে, দেখো লাল গোলাপ ফুটবেই বন্দুকের নলিতে। তোমাকে কথা দিলাম প্রিয় দেশ, এমন একটা বসন্ত আসবে যখন দাঙ্গা ভুলে মানুষ শুধু কবিতা লিখবে শান্তি পেতে, তোমার শুধু তোমার তখন জয়গান হবে দলিত চাষার ক্ষেতে, এমন দিন আসবেই দেখো যখন কেউ বলবে না আমরা পিছিয়েছিলাম, প্রিয় দেশ তোমায় কথা দিলাম। বিকেল হয়ে গেছে, কটা কাজে আমায় বেরোতে হবে, কিন্তু এই কথাগুলো আমার মাথার মধ্যে আরও কয়েকদিন ঘুরঘুর করতে থাকবে আমি জানি। ভিডিওটা পছন্দ হোক না হোক, আপনি যদি আমার সাথে সহমত হন তাহলে ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু এবং আপনার পরিবারের সাথে। বিকেলে কয়েকটা স্কিল ছবি তুলেছিলাম, সেটা রেখে গেলাম, আর অনেকটা আশা রেখে গেলাম যে আমার জেনারেশন না হোক আমার পরে না হোক তারপরে একটা না হোক কিন্তু তারপরে কোনো একটা জেনারেশন আসবে যারা যুদ্ধকে একটা প্রিমিটিভ কালচারে পরিণত করবে, সে যে কোনো দেশ হোক যে কোনো ধর্ম হোক যে কোনো মানুষ হোক যে কোনো তাদের গায়ের রং হোক, এই পৃথিবীটা বড্ড সুন্দর, সেটাকে যুদ্ধ করে করে শেষ করার কোনো মানেই হয় না, তাই না?